আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার একটা ব্লগে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। যাই হোক, দুপুরবেলা রান্নাঘরে অনেকদিন পর মনে হয় রান্নাবান্না করতেছি, যদিও আসলে অনেক সময় আগের রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আমার আজকে রান্নাঘরে রান্না ছিল হচ্ছে মুরগি, আর মুরগি আমি অনেকবার রান্না করছি, এটা কমন রান্না, আর আমার কাছ থেকে রান্না শেখার কিছুই নেই। আসলে সময়টা পার করার জন্য আসলে ভিডিও মেক করি, দেন আপনাদের মাঝে শেয়ার করি। আর মুরগি রান্না করতে সবাই পারে কম বেশি, আর আমি আসলে সহজ পদ্ধতিতে রান্না করলাম মুরগি, আর ভিডিও মেক করতে গিয়ে আমার অবস্থা মানে একবার টাইপড থেকে ফোন হচ্ছে পড়ে যায়, আবার হাতে নেই। তো যাই হোক, অনেকটা সময় চলে যায়, এতে আমার সময়টা অনেক যায়, আমার কাছে ভালোই লাগে। মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছিলাম, দেন হচ্ছে মশলা একটু বেটে নিছিলাম, আদা রসুনটাকে বেটে নিছি, আর জিরা ব্লেন্ডার করা ছিল না। আর এই যে রান্নাবান্না করতেছি আর দেখতেছি, রান্না করতে গেলে না মানে গরমে অবস্থা খারাপ হয়ে যায়, এত পরিমাণ গরম, ঝড় বৃষ্টি হলেও মানে গরম যেন শেষ হচ্ছে না। ঝটপট আর কি রান্না শেষ করব। তো এদিক দিয়ে হচ্ছে মুরগিটাকে ভালোভাবে হচ্ছে মশলাটাকে একটু কষায় নিছি, দেন আমি অনেক ঝাল খাওয়া কমাই দিছি, কারণ আমার আগের তরকারিতে না অনেক লাল টকটকা হয়ে যেত, এখন ঝালটা একটু কমাই খাই। তো তরকারি এইভাবে চুলায় বসায় রাখবো, দেন আমি আমার ঘরের কাজগুলো শেষ করবো। আর আমার তুলসীর চারাতে হচ্ছে অনেকগুলো পাতা বের হয়েছে, এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি তুলসীর পাতা কয়েকদিন আগে চা খেয়ে একদম শেষ করে ফেলছি। আর তুলসীর পাতা হচ্ছে ঠান্ডার জন্য অনেক ভালো ওষুধ। আর এদিক দিয়ে হচ্ছে গোলাপ গাছটা হচ্ছে একদমই নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, কি আর বলবো, খুব খারাপ লাগতেছিল। আর আসলে গাছপালা না পরিচর্যা করতে হয়, পরিচর্যা করলে ভালো থাকে, এগুলোকে সময় দিতে হয়। আমার আসলে খুব বেশি একটা ধৈর্য শক্তি নাই, নিজেরই আসলে যত্ন নিতে পারি না, আর গাছপালা এগুলা মানে কি বলবো, মন খারাপ হয়ে যায়। পাখি পুষছিলাম অনেকদিন আগে, পাখি আসলে একটা রাখতে পারি না, অনেক যত্ন করতে, ওরা অনেক কিচিরমিচির করে, তো পাখি অনেক আগেই হচ্ছে দিয়ে দিছি একজনকে। বিড়াল পোষার চেষ্টা করছিলাম, বিড়ালও পুষতে পারলাম না, কারণ অনেক যত্ন নিতে হয়, নিজেরই যত্ন নিতে পারি না। তো ঘরের কাজগুলো হচ্ছে গোছগাছ করতেছিলাম, ঘরের সব জিনিসে হচ্ছে অনেক ধুলাবালি পড়ে যায়, তো সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে গোছগাছ করে নিচ্ছিলাম। আর কাজ করতে করতে হাঁপায় গেছি, আর বেশি রান্নাবান্না ছিল না আজকে, শুধু মুরগির মাংসটা ভুনা করে রেখে দিছি। আর ঘরের কাজ তো মেয়েদের করতেই হবে, আর ঘরের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো আসলে আমি প্রতিদিন ঘর যতই পরিষ্কার করি না কেন, তারপরও যেন ঘর অনেক নোংরা হয়ে যায়, তো সব কিছু আর কি ঝাড়ু টাড়ু দিয়ে অনেক ময়লা বের করছি, আর এত পরিমাণ তেলাপোকা হয়েছে বলার বাইরে, কই থেকে আসে আমি জানি না। তো এই ছিল হচ্ছে আমার ঘরের কাজ বা সব কিছু আর কি গোছগাছ করতেছিলাম, এইভাবে যাচ্ছে সময় সময়ের মতো করে। অনেকেই বলেন যে আপু তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো খারাপ নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেমন রাখছে। তো কাজবাজ শেষ করে পর্যাপ্ত পরিমাণ পানি খাচ্ছিলাম, অনেক বেশি ঘেমে গেছি। আর আমার একটা প্রবলেম আছে যে বারো মাসে হচ্ছে ঠান্ডা পানি খেয়ে অভ্যস্ত, যদিও এখন একটু ইগনোর করি, যতই ইগনোর করি না কেন তারপরে মনে হয় ফ্রিজের ঠান্ডা পানি না খেলে মনে হয় চলবেই না, গরম হোক আর ঠান্ডা হোক। তো এখন থেকে একটু চেষ্টা করি, যেহেতু গান রেকর্ডিংয়ে যাইতে হয়, ভয়েসের অবস্থা অনেক খারাপ থাকে, এই জন্য ঠান্ডা খাবারগুলো ইগনোর করতে হয়, কিন্তু আমি ইগনোর করতে পারি না। আমি প্রচুর আইসক্রিম, আমি একদিনে অনেক আইসক্রিম খাইতে পারি, মানে আইসক্রিম পাইলে হচ্ছে অনেক খাই বলার বাহিরে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও, যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না, যাদের খুব গালি দিতে ইচ্ছা করে, তারা আমার ভিডিওটা ইগনোর করে দিবেন, শুধু শুধু এসে মুখের ভাষা খারাপ করে কি লাভ, ভালো লাগবে না, দেখবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।